হ্যালো ফ্রেন্ডস, আজ আমি চলে এলাম আপনাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাটার মেশিন। এই কাটার মেশিনের ব্যারিং, গিয়ারের ব্যারিং কিভাবে চেঞ্জ করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই যে এখানকার এই জায়গায় যে গিয়ারটা আছে, এই গিয়ারের ব্যারিং কিভাবে পরিবর্তন করতে হয় ও কিভাবে এই ব্যারিং পরিবর্তন করবেন, এভাবে দেখুন লড়াচ্ছি তো ব্যারিংটা গজছে, তো এই ব্যারিংটা চেঞ্জ করতে হবে। তো কিভাবে আপনারা এই ব্যারিংটা চেঞ্জ করবেন এই ভিডিওতে দেখুন, আমি আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা নিজেরা নিজেই ব্যারিং চেঞ্জ করতে পারেন। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই যে ব্যারিংটা, এটা ভেঙে গেছে, এই যে লড়ছে দেখুন। তো এই ব্যারিংটা চেঞ্জ করতে হলে আপনাদেরকে এই যে প্রথমে এখানে দুটো স্ক্রু দিয়ে নাট বোল্ট করে লাগানো আছে, নাট বোল্ট লাগানো আছে, এই নাট বোল্টটাকে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে ফেলতে হবে। তো আমি এটা খুলে ফেলছি। খোলার পর এখানে একটা প্লেট লাগানো আছে, প্লেটটা বের করে নিলাম। এবার এটাকে হাত দিয়ে চাড়ন দিলে এটা বেরিয়ে যাবে। এই যে দেখুন বেরিয়ে গেছে, এই ব্যারিংটা ভেঙে গেছে। এখানে একটা ব্যারিং আছে, ব্যারিংটা ভেঙে গেছে। তো এই ব্যারিংটা বের করার জন্য আপনাদেরকে প্রথমে এই যে এখানে এই থ্রেডটাকে খুলে ফেলতে হবে। তো এই থ্রেডটা খুলবেন কিভাবে, অনেকেই এই থ্রেড খুলতে পারে না। এই থ্রেড খুলতে গেলে আপনাদেরকে এই যে এরকম এরকম ছোট ছিল, আমি বগ প্লাস নিয়েছি, এই বগ প্লাস দিয়ে এটাকে ঘুরিয়ে এই পাকে ঘোরালে এটা খুলে যাবে। এটা খুলে যাচ্ছে, চাকটা করে আপনারা এটাকে লেদে গিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমার এটাতেই কাজ হয়, আপনার এটাকে পাতলা করে এই মাথাকে চাকটায় মাথা চাকটা করে ঘোরালেই এটা খুলে যাবে। খোলার পর আপনারা এখানে একটা গোল রিং দিয়ে এখানে হাতুড় দিয়ে বাড়ি মারলেই এই ব্যারিংটা গিয়ারটা বেরিয়ে যাবে। তো চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ খোলা কিভাবে খুলবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো। এই আমি ব্যারিংটা এই মেশিনের সাহায্যে খুলবো। এই যে এটা আমার এই মেশিন, তো কিভাবে খুলছি বন্ধুরা, এই যে ব্যারিংটা, এই যে আমি মেশিনে খোলার চেষ্টা করলাম, মেশিনে এই ব্যারিংটা খোলা সম্ভব হলো না। সম্ভব হলো না তার কারণ এই যে ব্যারিংটা কলার সমেত ভেঙে বড়িতে লেগে গেছে, যে হাউজিংটাই লেগে গেছে, ওই জন্য ব্যারিংটা মেশিনে খোলা সম্ভব হলো না। যে এখানে কলারটা দেখুন ভেঙে গেছে, তো এটাকে আমাকে হাতুড় দিয়ে বাড়ি মেরে খুলতে হবে। তো কিভাবে খুলছি সেটা দেখুন ভিডিওতে। তো এই যে বন্ধুরা, এরকমভাবে এই যে এরকম রিং নেবেন, রিংয়ে এভাবে ভরে হাতুড়ের বাড়ি, এখানে হাতুড়ের বাড়ি মারলে ব্যারিংটা খুলে যাবে। তো কিভাবে খুলছি সেটা দেখুন, এই যে বাড়ি দিলাম খুলে গেল। এবার এটা খোলার পর এই যে ব্যারিংয়ের কলার এখানে লেগে আছে, এই কলারটাও খুলতে হবে। তো এটাকে ছেনি দিয়ে বাড়ি মেরে খুলতে হবে। বন্ধুরা এইভাবে হাতুড়ি দিয়ে ছেনি দিয়ে বাড়ি মারলে এই কলারটা বেরিয়ে যাবে। এই যে দেখুন কলারটা বেরিয়ে গেল। তোমাদের শ্যাপের সঙ্গে লেগে থাকা কলারটা বের করে ফেললাম। এবার এই যে হাউজিংয়ে লেগে আছে যে কলারটা, ব্যারিংয়ের অপর প্রান্তটা লেগে আছে, এই এটাকে খুলতে হবে। তো এটাকেও সেম একই রকমভাবেই হাতুড়ি দিয়ে বাড়ি মেরেই খুলতে হবে। এই যে এটা দিয়ে বাড়ি দিয়ে খুলবো, এভাবে পা দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিলেই খুলে যাবে। এই যে দেখুন এটা খুলে গেল, ব্যারিং কলার থেকে খোলা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই যে এই ব্যারিংটা এই এটাতে লাগাবো, সেট করবো।
এটা বেয়ারিং সাইজ লাগবে 6200 এক, এই যে বেয়ারিংটার সাইজ 6200 এক সাইজ। তো এটাকে সেট করতে হলে এইভাবে সেটিং করে দিতে হবে। সেট করে এই যে থ্রেডটা আছে এটা লাগিয়ে দেব। এটা বেয়ারিং লাগানো হলো হাউজিংয়ে। এবার গিয়ারটা সেট করতে হলে কীভাবে সেট করবেন, এই যে প্রথমে একটা রিং আছে, এই রিংটা দিতে হবে, চাবি আছে। তো এটা আগে প্রথমে শ্যাফটা আগে লাগিয়ে নেব। তো শ্যাফটা এভাবে হাতুড় দিয়ে পিটে শ্যাফটা লাগিয়ে নিলাম। শ্যাফ লাগানোর পর এই যে রিং, এই রিংটাকে প্রথমে দিতে হবে, তারপর এই যে চাবিটা দিতে হবে। চাবিটা দেওয়ার পর এই যে গিয়ারটা চাবির মাঝামাঝি সেন্টার করে এখানে লাগাতে হবে। সেন্টার হয়ে যাওয়ার পর এই যে এটাকে এভাবে রেখে এভাবে হাতুড় দিয়ে বাড়ি দিতে হবে। এই যে হাতুড় দিয়ে এরকম পজিশনে বাড়ি মারবেন যে আমি যে রিংটা দিলাম এই শ্যাফের ভিতরে, এই গিয়ারটা যাতে হাতুড়ে বাড়ি মেরে বসানোর সময় এই গিয়ারটা যাতে ওই রিংটার সাথে গিয়ে সেটে যায়। হয়ে গেল, মানে ব্যারিং গিয়ার ব্যারিংটা লাগানো এবং গিয়ারটা লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি মেশিনে সেটিং করে দেবো, দিয়ে চালিয়ে দেখে নেব যে ঠিকঠাক আছে কি না। তো চলুন মেশিনে লাগিয়ে দেখি। এই যে ব্যারিং লাগানো কমপ্লিট, এই যে দেখুন। এবার আমি এটাকে এখানে সেটিং করে দেব। তো সেটিং করার আগে আপনারা গিয়ারটাই গিরিশ করে নিতে পারেন, গিরিশ করলে গিয়ারটা ভালো থাকবে অবশ্য। এই যে আমি গিরিশ করে এটাকে লাগিয়ে দেব। এভাবে আগের মতন করে সেট করে দিতে হবে। যে আমাদের এটা লাগানো কমপ্লিট, এবার স্ক্রু দিয়ে এটাকে টাইট করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এবার আর এটা গজছে না, আগের মতো গজছিল আর গজছে না। এবার লাইন চেক করে দেখে নিন, ঠিকঠাক চলছে কিনা। আমাদের মেশিনের ব্যারিং লাগানো কমপ্লিট হয়ে গেল। আপনারা লাগালে এরকমভাবেই ব্যারিং লাগাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।